বর্তমানে লোডশেডিংয়ের জন্য অনেকে বারবার ডিজেল ক্রয় করছেন, কারণ জেনারেটর সচল করার জন্য আপনাদের ডিজেলের প্রয়োজন রয়েছে। তবে আজকে আমরা যেই ভিডিওটিতে যে বিষয় নিয়ে কথা বলবো, এই সিস্টেমটি যদি আপনি আপনার বাড়িতে করে রাখেন তাহলে আপনার জেনারেটর ব্যবহার করার প্রয়োজন নেই, এবং কি জেনারেটর সচল করার জন্য ডিজেলের কোনোই প্রয়োজন নেই, নেই শব্দ দূষণ, নেই বায়ু দূষণ। আজকে আমরা যাব ময়মনসিংহে এক ভাই, তার একটি ডুপ্লেক্স বাড়িতে। দেখতে পাচ্ছেন এই সুন্দর বাড়িতে আমরা একটি সোলার সিস্টেম করব, এবং এই সোলার সিস্টেমটি 1, 2, 3, 4 বছরের জন্য না, একটা লং টাইম ইনভেস্টমেন্ট। এই সোলার সিস্টেমের মাধ্যমে এই ভদ্রলোক মাসুদ সাহেব, যিনি আমাদের কাছ থেকে এই সিস্টেমটি ক্রয় করলেন, তিনি একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। এই বিদ্যুতের মাধ্যমে তিনি তার বাসা বাড়ির লাইট, ফ্যান এবং কি এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারবেন। যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি 3D ছবি, মূলত এই বাড়ির শেডের উপরই, অর্থাৎ ছাদের উপরই আমরা যে রেড কালার যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা মূলত এই 550 ওয়াটের মোট 14 পিস সোলার প্যানেল ইনস্টল করব। সেই সোলার প্যানেল সূর্যের আলো থেকে বিদ্যুৎ জেনারেট করবে DC কারেন্ট। সোলার ক্যাবলের মাধ্যমে প্যানেল সরাসরি এই হাইব্রিড ECU বা ইনভার্টারে চলে আসবে। এই ইনভার্টার থেকে এখানে যে 8টি ব্যাটারি দেখতে পাচ্ছেন, যেহেতু এই মেশিনটি 96 ভোল্ট, এই ব্যাটারিগুলোকে চার্জ করে রাখবে। দিনের আলোতে সূর্যের আলো থেকে DC কারেন্ট থেকে AC-তে রূপান্তর করবে এই ইনভার্টার, এবং যখন সূর্যের আলো চলে যাবে, যখন কারেন্ট থাকবে না, তখন এই ব্যাটারি থেকে বিকল্প একটি বিদ্যুৎ পাবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সেম IPS-এর মতো। অর্থাৎ সূর্যের আলো থেকে চলবে, যখন সূর্যের আলো না থাকবে তখন সে কারেন্ট থেকে চলবে, যখন সে কারেন্ট পাবে না, অর্থাৎ সোলার পাওয়ার নেই, কারেন্ট নেই, তখন এই 8টি ব্যাটারি থেকে, 200 এম্পিয়ার এই 8টি ব্যাটারি থেকে একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। এতে কিন্তু কোনো শব্দ দূষণ নেই, নেই বায়ু দূষণ। অনেকের মধ্যে নেগেটিভ কিছু থিঙ্ক আছে যে এগুলো বারবার চেঞ্জ করতে হয়, ব্যাটারিগুলো বারবার নষ্ট হয়ে যায়। একদমই না, বাংলাদেশে এই ব্যাটারিগুলো 7 থেকে 8 বছর আপনারা ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। কিছু কিছু ব্যাটারি 5 বছরের মধ্যে প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না। এই ব্যাটারিগুলোর মধ্যে মূল যে উপাদান রয়েছে সীসা, এগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন, অর্থাৎ 30% এটি বিক্রি করতে পারবেন। কিন্তু এছাড়া বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে, হাইব্রিড ইনভার্টার, এগুলো কিন্তু মেনটেন্স করা যায়। প্রবলেম হলে সার্ভিস করাবেন, 5 থেকে 6 বছর পর যদি প্রবলেম হয় সার্ভিস করাবেন, 5 থেকে 6 হাজার টাকা লাগতে পারে ম্যাক্সিমাম। সার্ভিস করালে পরবর্তীতে আবার যদি নষ্ট হয়ে যায় 10 বছর পরে সার্ভিস করাবেন, কিন্তু নষ্ট হয়ে ফেলে দিতে হবে না। আর সোলার প্যানেল তো আপনারা সকলেই জানেন যে সোলারটা হলো একটা লং টাইম ইনভেস্টমেন্ট, সোলার প্যানেল কিন্তু নষ্ট হয় না। মেন প্রবলেমটা হয় হলো মিস ইউজ করার কারণে প্যানেলে ময়লা পড়ে থাকে, এবং প্যানেলে শ্যাওলা জমে থাকার কারণে DC কারেন্ট উৎপাদন করতে পারে না। তাই আপনারা যদি বছরে একবার অন্তত যত্ন করেন, পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু আপনারা এই যে বিকল্প বিদ্যুৎটা অলওয়েজ পেয়ে যাবেন। যারা যার বাড়ির ছাদের উপরে সোলার প্যানেল বসানোর স্পেস রয়েছে, যাদের একটি ছোট্ট একটি বাড়ি রয়েছে, এবং যাদের ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি রয়েছে, তারা যদি জেনারেটরের পাশাপাশি সোলারটাকেও ব্যবহার করেন, তাহলে অন্তত আপনার মাস শেষে এই যে ডিজেল বা অকটেনের প্রয়োজনটা হচ্ছে তা কিন্তু 50%ও কমে আসবে। জেনারেটর যদি আপনার ব্যবহার করাটা বাধ্যতামূলক হয়ে থাকে, অবশ্যই করবেন। অনেক মেগা প্রজেক্টের কাজে জেনারেটর অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু বাসাবাড়ির কাজের ক্ষেত্রে, বাসাবাড়ির জন্য আপনারা সোলার সিস্টেমটা করতে পারেন। সোলার সিস্টেম ন্যাচারাল এনার্জি, এতে নেই কোনো শব্দ দূষণ, নেই কোনো বায়ু দূষণ। একবার ইনস্টল করলে বছরের পর বছর আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন।